বলেছিলাম যে আমরা টেন্সের যে 12টা ভাগ আছে প্রত্যেকটা ভাগকে আমি আলোচনা করে দেবো। সে প্রথম তাহলে আমাদের কি আলোচনার প্রথম আলোচনার বিষয়বস্তু হলে কি আমাদের প্রথম যে টেন্স নিয়ে আলোচনা করব সেটা হলো কি প্রেজেন্ট টেন্সের যে 4টা ভাগ আছে তার মধ্যে প্রথম ভাগটা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট অর্থাৎ সাধারণ বর্তমান কাল, আর যে সাধারণ বর্তমান কাল অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট নিয়ে একটুখানি আলোচনা করে দিই, তাহলে বুঝতে পারবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে কেমন করে কথা বলতে হয় এবং কেমন করে সেন্টেন্স তৈরি করতে হয় সেটা নিয়ে আমি এরপর আলোচনা করতে চাই। ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি? তো ফ্রেন্ডস, আমরা যে কাজগুলো বর্তমানে এমন কিছু কাজ আছে অর্থাৎ শুধুমাত্র আমরা প্রত্যেকটা কাজের ভাগ আছে, আমরা বর্তমানকালে যে কাজগুলো করি প্রত্যেকটা কাজকে কিন্তু আমাদেরকে 4টে ভাগের মধ্যে ভাগ করা হয়, অর্থাৎ আমরা যে কাজগুলো করি প্রত্যেকটা কাজ কিন্তু 4টে ভাগের মধ্যেই অবশ্যই পড়বে, তার ভাগের বাইরে কিন্তু পড়বে না। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে যে আলোচনা করতে চলেছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সংজ্ঞাটা সেটা একটু ভালো করে দেখে নিই। অর্থাৎ বর্তমানকালে যে কাজ সাধারণভাবে হওয়া বা করা বোঝায় বা অভ্যাসগত বোঝায় বা চিরসত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আমরা যে কাজগুলোকে আমরা কি করি বর্তমানকালে সাধারণ কাজ হবে বা যেগুলো চিরসত্য হবে অভ্যাসগত হবে এই কাজগুলোকে ফ্রেন্ডস আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে অবশ্যই ফেলবো। তো ফ্রেন্ডস, একটু ভালো করে দেখো, আমি এই যে উদাহরণটা এই মুহূর্তে বোর্ডের মধ্যে দেওয়া আছে দেখো ছোট্ট করে পাশে লেখা আছে কিন্তু অ্যাক্টিভলি, অর্থাৎ আমরা এখন যে আলোচনা করতে চলেছি না ফ্রেন্ডস সেগুলো কিন্তু সবগুলো কিন্তু অ্যাক্টিভলি কেন সক্রিয়ভাবে, অর্থাৎ কি যে কাজগুলো ডাইরেক্ট মানে কর্তা নাউন নাউন বা প্রোনাউন বা যে সাবজেক্টটা সে কিন্তু ডাইরেক্ট এখানে কাজটা করছে, অর্থাৎ আই অ্যাম স্টুডেন্ট এখানে কিন্তু কাজটা, এখানে যদি কাজটা যদি ভালো করে আরো কাজের বিষয়টাকে দেখি তাহলে হলো কিন্তু আই ইট রাইস অর্থাৎ আমি ভাত খাই, যদি উদাহরণটার মধ্যে দেখি অর্থাৎ আমি ডাইরেক্ট কাজটা করছি, নাকি রাইসটা ভাতটা খাওয়া হচ্ছে আমার দ্বারা। যেমন আমরা ভয়েস চেঞ্জ করি না, অনেকে ভয়েস চেঞ্জ আপনারা জানেন, যারা ভয়েস চেঞ্জ সম্বন্ধে জানেন তারা কিন্তু বুঝতে পারবে যে অ্যাক্টিভলি কি আর প্যাসিভলি কি এই দুটো ভাগ যে আছে এই দুটো ভাগ কিন্তু ভালো করে আপনারা জানবেন। কিন্তু এখানে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে আমাদেরকে বলতে হয় যদি আলোচনা করতে হয় আমাদের কিন্তু প্রথমত প্রত্যেকটা টেন্স শব্দে অ্যাক্টিভলি বলতে হবে, সব মানে অর্থাৎ যেটা ডাইরেক্ট কাজ করা হবে নাউনের দ্বারা, কিন্তু প্যাসিভলি কিন্তু আমরা বললে বোঝাতে পারবো না। যখন আমরা ভয়েস চেঞ্জ করা শেখাবো, যখন আমি আমার ভয়েস চেঞ্জ করা শেখাবো আপনাদেরকে, তখন কিন্তু আপনারা দেখতে পাবেন কি যে কেমন করে অ্যাক্টিভলি এবং প্যাসিভলিটাকে ভাগ করছি। তো ফ্রেন্ডস, এখানে আরেকটা জিনিস কি দেখো, যখন আমি এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর যে একটা ফর্মুলা হয় এর যে একটা যে কি মানে কার মাধ্যমে বলবো সেন্টেন্স আমি লিখবো তার একটা ফর্মুলা দরকার, তার জন্য দেখো আমি সিনট্যাক্স কতটাকে ব্যবহার করেছি। কেন সিনট্যাক্স ব্যবহার করেছি একটু ভালো করে বুঝিয়ে দিই। যখন আমরা কোনো কম্পিউটার প্রোগ্রামিং করি অর্থাৎ একটা সফটওয়্যার তৈরি করতে গেলে যে প্রোগ্রামিং করতে হয় এই যে প্রোগ্রামিং তৈরি করার যে সিস্টেমটাকে সিনট্যাক্স বলা হয়, সেই জন্যই ফ্রেন্ডস আমাদেরকে আমি মনে করছি এখানে একটা সেন্টেন্স ক্রিয়েট করতে গেলে তার যে ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি যে ফর্মুলাটাকে আমি ইউজ করবো সেটাকে আমি প্রোগ্রাম হিসেবে ধরলাম, অর্থাৎ তাহলে কিন্তু আমাদেরকে আমাদের সেন্টেন্স নামক যে সফটওয়্যারটা সেটা কিন্তু তৈরি হয় ফ্রেন্ডস। তো এখানে সেই জন্য আমি সিনট্যাক্সটাকে ব্যবহার করেছি। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সম্বন্ধে আলোচনা করছি, যেহেতু আমরা আলোচনা করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু দুটো সিনট্যাক্স আছে, ভালো করে দেখতে পাচ্ছ, সিনট্যাক্স নাম্বার ওয়ান যেটাকে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি সেই জন্য আমরা ভার্ব হিসেবে আমরা অ্যাম ইজ আর ব্যবহার করব, প্রথমে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব অবশ্যই বসাবো যেটা বি ডট ভি অ্যাম ইজ আর প্লাস অবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্সের যে শেষ পোর্শনটা যে শেষ যে কথাটা থাকে ওয়ার্ডটা থাকে সেটাকে আমরা অবশ্যই কিন্তু একটু ভালো করে দেখে নাও। তো যেহেতু সিনট্যাক্স নাম্বার টু নিয়ে আলোচনা করছি সেহেতু দেখো এখানে ভালো করে যে প্রত্যেকটা বিষয়ে কি যে আই অ্যাম এ স্টুডেন্ট অর্থাৎ একটা সাবজেক্ট ব্যবহার করা আছে, একটা ভার্ব ব্যবহার করা আছে এবং একটা অবজেক্ট ব্যবহার করা আছে, আমি একজন ছাত্র। তো এরকম করে হি ইজ এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট অর্থাৎ যে ভার্বগুলো কিভাবে ইউজ করতে হয় অর্থাৎ হওয়া বোঝায় সেই জন্য আমরা সিনট্যাক্স নাম্বার ওয়ানটাকে এভাবে ইউজ করি, অর্থাৎ সিনট্যাক্স নাম্বার ওয়ানটাকে যদি আমরা ভালো করে তোমরা দেখো এর মাধ্যমে কিন্তু পুরো সেন্টেন্স ক্রিয়েট করতে পারবে, এখানে আমি কিন্তু ভার্ব ইউজ করা আছে। সিনট্যাক্স নাম্বার টু আমরা চলে যাবো, সিনট্যাক্স নাম্বার টু এ কি আছে না সাবজেক্ট আছে একটা প্লাস একটা মেন ভার্ব আছে, মেন ভার্বটা কিন্তু ভালো করে ভেবে দেখো ফার্স্ট ফর্ম হবে, কিন্তু মেন ভার্বটার ফার্স্ট ফর্ম হবে প্লাস মেন ভার্বটার সঙ্গে এস বা ইএস কিন্তু যোগ থাকবে, তারপর প্লাস অবজেক্ট হবে। কিন্তু এখানে বিষয়টা হলো কি যে এস বা ইএস যোগ করবো কার ক্ষেত্রে এটা হচ্ছে দেখার বিষয়। আমি যে বলেছিলাম যে যখন আমরা সেন্টেন্স ক্রিয়েট করতে যাবো টেন্স অনুযায়ী তখন কিন্তু আমাদেরকে নাম্বার এবং পার্সন সম্পর্কে জ্ঞান থাকা দরকার, যেটা একটু আগে আমি আলোচনা করে এলাম। এখানে কি ভালো করে যদি আমরা সিনট্যাক্স নাম্বার টুটাকে একটু ভালো করে দেখি তাহলে সিনট্যাক্স নাম্বার টু সম্বন্ধে মানে যে আগে উদাহরণগুলো দেখে নাও
আই ইট রাইস, আমি ভাত খাই, হি ইটস রাইস, সে ভাত খায়, দ্য বয়েজ ইট রাইস, ছেলেগুলো ভাত খায়। এখানে একটা ডিফারেন্স তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু ভাব দেওয়া আছে, মেন ভাব কিন্তু দেওয়া আছে, কিন্তু বিষয়টা হলো কি যে আয়ের ক্ষেত্রে এখানে ইট হলো, এখানে হিয়ের ক্ষেত্রে এখানে ইটস হলো, অর্থাৎ ইটের সঙ্গে এখানে এস যোগ হয়ে গেল। আবার একটা তুমি বলতে পারো দ্য বয়েজ আছে, এখানে এখানে ইট হলো, অর্থাৎ বয়েজ আছে তবুও কেন এখানে আমাকে এস, মানে ইটের সঙ্গে এস যোগ কেন হলো, হলো না যোগ কেন হলো না, এই সম্বন্ধে কনফিউজ আসতে পারে। তো চলো আমরা সিনট্যাক্স টু সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করে নিই। তো দেখে নাও ভালো করে উদাহরণটা, যদি আমরা সিনট্যাক্স টু সম্পর্কে একটু ভালো করে উদাহরণটা দেখি তাহলে কি হবে না, যদি এসটা কেন হলো, এস বা বাকিদের ক্ষেত্রে এস কেন হলো না, এই সম্বন্ধে একটু ভালো করে আলোচনা করি। ভালো করে একটু বোর্ডের দিকে ভালো করে তাকিয়ে দেখো, স্ক্রিনের দিকে ভালো করে তাকিয়ে দেখো, যে যদি সাবজেক্টটি ফার্স্ট পার্সন হয়, যদি সাবজেক্টটি ফার্স্ট পার্সন হয় বা আই উই আর ইউ এর মধ্যে হয়, তাহলে কিন্তু যে তারপরে যে মেন ভাবটা বসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্রেন্ড কি হবে না, এস যোগ হবে না। ভালো কথা না, আই ইট রাইস আছে। কিন্তু যদি সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, যদি হি একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কিন্তু অবশ্যই মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে, যে কোন মেন ভার্বের মেন ভার্ব অনুযায়ী এস বা ইয়েস যোগ হবে। তো আর একটা ফ্রেন্ডস কি আছে, যদি সাবজেক্টটা থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, দ্য বয়, যদি এখানে হিয়ের জায়গায় দ্য বয় থাকতো ইটস হতো, কিন্তু যেহেতু দ্য বয়েজ আছে, অনেকগুলো ছেলের কথা বলা আছে, তাহলে কিন্তু অবশ্যই মেন ভার্বের সঙ্গে কি হবে, এস বা ইয়েস যোগ হবে না। কেন হবে না, কারণ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে। দেখো ভালো করে, দ্য বয়েজ ইট রাইস, দ্য বয়েজ আছে, থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল নাম্বার, সেজন্য কিন্তু এখানে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হয়নি। তো ফ্রেন্ডস, এই গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট এর সম্বন্ধে আলোচনা, অর্থাৎ দুটোর সিনট্যাক্স দেখে নিলে, আমরা অ্যাক্টিভলি আলোচনা করছি। আরেকটা ডিফারেন্স কিন্তু আমি একটু একটু এডি আমি ভুলে যাচ্ছিলাম কথাটা বলতে, এইখানে দেখো সিনট্যাক্স টু এ কিন্তু আবার দুরকম আছে, অর্থাৎ আমরা যে সেন্টেন্সে কথা বলি সেই সেন্টেন্সে আবার দুটো দিক হয়, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ দিক হয় অর্থাৎ হ্যাঁ বাচ্চ, হ্যাঁ আমি ভাত খাই, আবার একটা নেগেটিভ দিক হয় অর্থাৎ আই ডোন্ট ইট রাইস, অর্থাৎ আমি ভাত খাই না, দুটো দিক হয়, অর্থাৎ নেগেটিভ দিক হয় একটা অ্যাফার্মেটিভ দিক হয়। তো এখানে কিন্তু আমি দুটোই আলোচনা করে দিয়েছি, সিনট্যাক্স টু এ কিন্তু দুটোই আলোচনা করেছি, অর্থাৎ প্রথমত আমরা যেটা দেখি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বাচ্চা আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু সেকেন্ড যে সূত্রটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু ফ্রেন্ড নেগেটিভলি, অর্থাৎ নেগেটিভ সূত্রটা কিন্তু খুব সোজা, খুব সোজা। কারণ কি, নেগেটিভ সেন্টেন্সটা যখন আমরা ইউজ করি আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, অর্থাৎ একটা সাপোর্ট নিতে হয়, একটা ভার্বের সাপোর্ট নিতে হয়। ভালো করে দেখো সিনট্যাক্স টু এ কি বলা আছে, প্রথমে একটা সাবজেক্ট বলা আছে, তারপর কি বলা আছে না, ডু অথবা ডাজ প্লাস নট, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে কিন্তু মেন ভার্ব কারোর ক্ষেত্রে কিন্তু এস বি এস যোগ হবে না, কিন্তু বলে দিই একটুখানি, প্লাস অবজেক্ট। তাহলে দেখো ফ্রেন্ডস, যখন আমরা সেকেন্ড সিনট্যাক্সটা ইউজ করবো, যেমন ফার্স্ট সিনট্যাক্সের ক্ষেত্রে ফার্স্ট ফর্মের ক্ষেত্রে ইট, ইটের সঙ্গে এস যোগ হচ্ছিল না, হি ছিল থার্ড পার্সনের সঙ্গে সিঙ্গুলার নাম্বার ছিল, এস যোগ হচ্ছিল, আবার দ্য বয়েজ সেইখানে যেহেতু থার্ড পার্সন প্লুরাল ছিল সেই ক্ষেত্রে কিন্তু এস যোগ হচ্ছিল না। কিন্তু ফ্রেন্ডস এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে কিন্তু মানে মেন ভার্বের সঙ্গে, অর্থাৎ যখন আমরা নেগেটিভে বলবো অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যখন কোনো সেন্টেন্স আমরা লিখবো, তখন কিন্তু আমরা যদি নেগেটিভ লিখি তাহলে কিন্তু নেগেটিভলি কী হবে, কিন্তু মেন ভার্বের সঙ্গে কারোর ক্ষেত্রেই কিন্তু এস বা এস যোগ হবে না, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জাস্ট মূল ভাবটা, মেন ভাবটা খালি শুধুমাত্র বসে যাবে। কেমন করে না, উদাহরণটা একটু ভালো করে দেখো, এখানে কি আছে না, আই ডোন্ট ইট রাইস, এটা তো বুঝতে পারলাম যেহেতু আগের ক্ষেত্রে কি হয়েছিল, আই ইট রাইস, এস যোগ হয়নি, কিন্তু তারপরটা কি আছে না, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না, এখানে ডাজ নট বলে দিয়েছি, এখানে ইটের সাথে কিন্তু এস যোগ হয়নি। কেন এস যোগ হয়নি, কারণ অলরেডি আমি ডাজ নট ব্যবহার করেছি। শুধু এখানে একটা ফান্ড আছে কি, এখানে দেখতে পাবে ডু নট কার ক্ষেত্রে বসে, আবার ডাজ নট কার ক্ষেত্রে বসে, এটা কিন্তু একটু ভালো করে খেয়াল করার বিষয় আছে। ডু নট কাদের ক্ষেত্রে বসে, এখানেও কিন্তু নাম্বার পার্সন চলে আসছে, দেখো ডু নট ব্যবহার হয় শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, ফার্স্ট পার্সন যেমন আই উই আর ইউ এর ক্ষেত্রে ডু নট ব্যবহার করা হয়, আর কার ক্ষেত্রে ব্যবহার করা হয় ডু নটটাকে, যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয় যেমন দ্য বয়েজ, এর ক্ষেত্রে কিন্তু ডু নট হবে। শুধু দেখো ভালোভাবে ভেবে দেখো, কিন্তু ফার্স্ট পার্সন আই উই ইউ এর ক্ষেত্রে ডু নট, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ডু নট, শুধুমাত্র ডাজ নট কার ক্ষেত্রে ব্যবহার করছি ফ্রেন্ড, শুধুমাত্র ডাজ নট আমরা ব্যবহার করছি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যারা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, দ্য বয় ডাজ নট ইট রাইস, দ্য বার্ড ডাজ নট ইট রাইস, যদি বার্ডস হয়, বয়েজ ডু নট ইট রাইস, বার্ডস ডু নট ইট রাইস, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচ্চাও দেখলাম, এবং নেগেটিভ সেটাও আমরা দুটো সিনট্যাক্স নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করলাম।
তো ফ্রেন্ডস, এরপর আমাদের আলোচনার বিষয় হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ আমরা বর্তমানকালে এমন কিছু কাজ করি যে কাজগুলো কি হয় না আমাদের কন্টিনিউ করা বোঝায়। যেমন এখন আমি নাও আই এম টকিং অ্যাবাউট বা টিচিং অ্যাবাউট বা টকিং অ্যাবাউট টেন্স, নাও মানে টেন্স সম্পর্কে আমি আলোচনা করছি, অর্থাৎ কন্টিনিউ আমি কিন্তু কাজটা করছি। তাহলে এখন আমার এই কাজটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। কেন ফ্রেন্ডস এটা কেন বলবো না, বর্তমান কালে তো কিছু কাজ থাকে, উদাহরণটাকে ভালো সংজ্ঞাটা ভালো করে দেখো, বর্তমানকালে কিছু যেসব কাজ অনেকক্ষণ ধরে করা বা হওয়া বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন যদি প্রত্যেকটা টেন্সের চেনার উপায়গুলো তো লেখা ছিল, এটা তো লেখা আছে, হয়তো আগেটা আমি মিস করে চলে গেলাম, আমি এটা একটু বলে দিই। দেখবে দেখা থাকবে কি তেছি, তেছো, তেছে, এই ধরনের থাকবে, কিরকম সেরকমটা কিরকম না, সে পড়িতেছে, পড়িতেছি, পড়িতেছো, এরকম দেবো শুনতে লাগবে কথাটা। আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, উদাহরণ দেওয়া আছে। হি ইজ রিডিং এ বুক, সে বই পড়িতেছে, বুঝতে পারছো, তেছো, তেছে, তেছে, এর তেছি, এরকম থাকবে। তো ফ্রেন্ডস আরেকটা বিষয় কি হলো বলো তো, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিন্তু সিনটেক্সটা খুব মজাদার। ভালো করে একটু ভালো করে দেখো, ডিটেলস অ্যাবাউট সিনটেক্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা চলন্ত বর্তমান, চলন্ত বর্তমান টেন্সের কিন্তু সূত্রটা কিন্তু খুব ফানি, খুব মজাদার এবং খুব সহজে বোঝা যায়। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে সিনটেক্সটা আছে, দুটো সিনটেক্স তো আমি প্রত্যেকটা সেন্টেন্স মানে টেন্সের ক্ষেত্রে দুটো করে আলোচনা করছি, একটা কি নেগেটিভ করছি, একটা অ্যাফার্মেটিভ করছি। প্রথমত কি এখানে দেখো, দেখা আছে অ্যাফার্মেটিভ সিনটেক্স, অর্থাৎ সাবজেক্ট বসানোর পর যে মেন ভার্বটা বসাবো, অর্থাৎ সাবজেক্ট, দেখো প্রথমে একটা সাবজেক্ট আছে প্লাস বি ডট ভি। তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্র সম্পর্কে, সিনটেক্সটাকে নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে আলোচনা করতে চলেছি। ভালো করে দেখো, ডিটেলস অ্যাবাউট সিনটেক্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাশেই লেখা আছে কিন্তু অ্যাক্টিভলি, অর্থাৎ সক্রিয় বলা, আমি কিন্তু কোনোটা প্যাসিভলি আলোচনা করছি না, সব কিন্তু অ্যাক্টিভলি নিয়ে আলোচনা করছি। তো ফ্রেন্ডস অ্যাফার্মেটিভের যে সূত্রটা, সেটা হচ্ছে কি, প্রথমে সাবজেক্ট, তারপর বি ভার্ব হিসেবে আমরা কি করতে পারি না, অ্যাম, ইজ, আর ব্যবহার করতে পারি, এবং মেন ভার্বের সবসময় যে মেন ভার্বটাকে আমরা ইউজ করবো সেটা কি, তার সঙ্গে কিন্তু অবশ্যই আইএনজি যোগ হবে। সেদিন দেখো লেখা আছে এম ডট ভি, তার সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, অর্থাৎ একটা সেন্টেন্স তৈরি করতে গেলে যদি অ্যাফার্মেটিভলি করি, অর্থাৎ যদি আমরা হ্যাঁ বাচ্চা তৈরি করি, তাহলে কিন্তু কি হবে না, সাবজেক্ট, তার বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর প্লাস অবজেক্ট, অর্থাৎ যদি কোনো কথা আমরা বলি যে আমি ভাত খাইতেছি, অর্থাৎ আই অ্যাম ইটিং রাইস, আয়ের ক্ষেত্রে অবশ্যই অ্যাম হয়, এটা ভালো করে জানি আমরা। এবং এখানে কিন্তু পার্সন এবং নাম্বারের কিন্তু কিরকম, এখানে পার্সনটাকে না ধরলে কিন্তু অবশ্যই নাম্বারটাকে ধরতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, কেননা অ্যাম আয়ের, অ্যাম এর পর ইজ হয় না, অ্যাম এর পর আর হয় না, অবশ্যই আমাদের অ্যাম এর, সরি, আয়ের পর অ্যামও হয় না, সরি সরি সরি, আয়ের পর ইজ হয় না, আয়ের পর আর হয় না, আয়ের পর একমাত্র শুধুমাত্র অ্যাম হয়, সেই জন্য আমরা আয়ের পর অ্যাম বসেছি, আই অ্যাম ইটিং রাইস। এবং কি আছে, হি ইজ ইটিং রাইস, অর্থাৎ সে ভাত খাইতেছে, এটা কিন্তু হি এর পর অবশ্যই, যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যে থার্ড পার্সন একটা বোঝাচ্ছে সেজন্য ইজ করা হয়েছে, যদি অনেকগুলো বোঝাতো তাহলে অবশ্যই সেখানে আমরা কি করতাম, আর বোঝাতাম, যেমন দ্য বয়েজ অনেকগুলো বোঝাচ্ছে সেই জন্য আমরা এখানে আর ব্যবহার করেছি। তো ফ্রেন্ডস প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট, যদি সাবজেক্টের না, আমি তো আগেই বললাম যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের না দেখলেও চলবে, শুধুমাত্র নাম্বারটাকে এখানে কিন্তু আমাদেরকে ভ্যারি করতে হবে, কারণ নাম্বারটার উপরই কিন্তু অ্যাম, ইজ, আরটাকে ব্যবহার করব। তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমরা যদি চলে যাই ডিটেলস অ্যাবাউট সিনটেক্স, যদি আমরা চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, তাহলে কি দেখতে হবে কি আমি এইখানে, তো ফ্রেন্ডস এই মুহূর্তে আমি অ্যাফার্মেটিভলি আলোচনা করলাম, এরপর আমি আলোচনা করবো নেগেটিভলি। দেখো নেগেটিভ এখানে কিন্তু খুব সোজা, যদি অ্যাফার্মেটিভ ইউজ করাটা যেমন দেখলে সেরকম নেগেটিভ ইউজ করাটা কিন্তু খুব সোজা, কিছুই নেই। যেমন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের ক্ষেত্রে ডু নট, ডাজ নট ব্যবহার করেছিলাম, এখানে কোনো শুধুমাত্র অনলি নট ব্যবহার করবো। ভালো করে তাকিয়ে দেখো নেগেটিভের সূত্রটা, সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যাম, ইজ, আর প্লাস নট প্লাস মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট, শুধুমাত্র সাবজেক্ট ব্যবহার করব, তারপর মেন বি ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর যে কোনো একটা ব্যবহার করব, এবং তারপর শুধুমাত্র নট বসিয়ে দেবো, তাহলে কিন্তু তারপর সাব অবজেক্ট লিখে দেবো, তাহলে ব্যাস আমাদের সেন্টেন্স কিন্তু কমপ্লিট। কারণ কি দেখে নাও, কথা ছিল আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি, আমি ভাত খাইতেছি না, হি ইজ ইটিং রাইস, হি ইজ নট ইটিং রাইস, ব্যাস খুব সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, কোনো রকম টেনশন নেওয়ার কিছু নেই, শুধুমাত্র নট কটা থাকে কি বি ভার্বের পরে বা মেন ভার্বের আগে মাঝখানে বসিয়ে দাও, বি ভার্বের পরে মেন ভার্বের আগে অর্থাৎ দুজনকার মাঝখানে বসিয়ে দাও, তোমাদের নেগেটিভ সেন্টেন্সটা কমপ্লিট সিনটেক্স অনুযায়ী ভালো করে বুঝতেই পারছো, ভালো করে সিনটেক্সগুলো খেয়াল করো, তাহলে কিন্তু যে কোনো সেন্টেন্স তৈরি করতে, শুধুমাত্র তোমাকে
মানে মানে ভেবে নিতে হবে যে বাংলা যে সেন্টেন্সটাকে তুমি ট্রান্সলেট করছো, অর্থাৎ একটা বাংলা থেকে যখন তুমি ইংলিশে আসছো, শুধু পড়ে একটু দেখে নাও যে সেই সেন্টেন্সটা কোন টেন্সের মধ্যে পড়ছে, প্রেজেন্টের মধ্যে পড়ছে না কন্টিনিউয়াসের মধ্যে পড়ছে। তাহলে তুমি কিন্তু অনায়াসে কিন্তু এই সিনট্যাক্স ধরে কিন্তু তুমি পরিবর্তনটা বা ট্রান্সলেটটা করে নিতে পারবে। তো ফ্রেন্ডস, একটা কন্ডিশন এখানে কি আছে না, আমি ভালো করে যদি আরেকটু ভালো করে যদি সিনট্যাক্সটাকে আমি আলোচনা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে, তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে যে দ্য বয়েজ বলোটা কেন তুমি যা খুশি মানে সে তোমার সাবজেক্ট যাই হোক না কেন, শুধুমাত্র বি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে একটা নট যোগ করে দাও, তাহলে কিন্তু আমাদের অবশ্যই কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এরপরের যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা। তার পাশে লেখা আছে পুরা ঘটিত বর্তমান, অর্থাৎ যে কাজগুলো বর্তমানকালে পুরোপুরি হয়ে যায়। দেখো সিনট্যাক্সটা ভালো, সরি ডেফিনেশনটা ভালো করে দেখে নাও একটুখানি। বর্তমানকালে যে কাজগুলি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনো রয়ে গেছে, এরকম বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হবে। অর্থাৎ ফ্রেন্ডস, এমন কিছু কাজ আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, এমন কিছু কাজ যেগুলো অতীত কাল থেকে শুরু হয়ে এসেছে কিন্তু যে কাজটা এই এসে এখন শেষ হয়েছে, অর্থাৎ যে কাজটাকে আমি করতে শুরু করেছিলাম কিন্তু বর্তমানে শেষ হয়ে গেছে, অর্থাৎ তার রেস্ট কিন্তু এখনো রয়ে গেছে, এই কাজগুলো আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। অর্থাৎ পুরোপুরি হয়ে গেছে, অর্থাৎ তার রেস্ট বা তার ফলাফলটা কিন্তু এখনো রয়ে গেছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। চেনার উপায় যদি ভালো একটু দেখো তাহলে কি না, বাংলা ক্রিয়াপদের শেষে ইয়েছি, ইয়েছে, ইয়াছো থাকবে, অর্থাৎ এটা এটা যারা বেঙ্গলি অডিয়েন্স তারা ভালো করে বুঝতে পারবে। এমন কিছু কাজ যেমন আমি খেয়েছি, আমি লিখেছি, সে লিখেছে, এই ধরনের যখন বোঝাবে তখন দেখবে এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে আমরা ইউজ করবো। কিন্তু ফ্রেন্ডস, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আমি একটু আগেই বললাম হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। আর একটা কি আছে না, দ্য বয়েজ হ্যাভ ইটেন রাইস। কিন্তু ফ্রেন্ডস, এখানে যেমন করে বললাম যে সাবজেক্টের নাম্বার এবং পার্সন এখানে কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে, এবং স্ট্রিক্টলি ভালো করে কিন্তু আর একবার দেখে নিতে হবে নাম্বার পার্সনটাকে। কারণ কি, আয়ের ক্ষেত্রে হ্যাভ হয়েছে, হিয়ের ক্ষেত্রে হ্যাজ হয়েছে, কিন্তু দ্য বয়েজের ক্ষেত্রে হ্যাভ হয়েছে। যেমন করে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের যে নাম্বার পার্সনটাকে ভ্যারি করেছিলাম, এখানে কিন্তু সেরকম। দেখো প্রত্যেকের কিন্তু মেন ভার্বগুলো সব সমান, ইটেন ইটেন ইটেন, প্রত্যেকের কিন্তু মেন ভাবটা কিন্তু থার্ড ফর্মে আছে, কিন্তু তোমার দেখো বি ভাব অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাভ পরিবর্তন হয়েছে, কেন সেটা একটু ভালো করে বুঝিয়ে দেবো যখন আমরা সিনট্যাক্স নিয়ে আলোচনা করবো। তো ফ্রেন্ডস, আমরা চলে যাবো এই মুহূর্তে কি না প্রেজেন্ট পারফেক্টের সিনট্যাক্সটা আছে সিনট্যাক্স নিয়ে, অর্থাৎ আমি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে কিন্তু নেগেটিভলি এবং পজিটিভ নেগেটিভলি এবং অ্যাফার্মেটিভলি দুটি কিন্তু আলোচনা করছি, অর্থাৎ হ্যাঁ বাচ্চা এবং না বাচ্চা দুটো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। তো সেই জন্য আমি এই মুহূর্তে দেখে নেবো কিনা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে অ্যাফার্মেটিভ সূত্রটা আছে সেটা আছে কিনা, প্রথমে একটা সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব হিসেবে কি আছে হ্যাব অথবা হ্যাজ আছে, তারপর প্লাস মেন ভার্বের সঙ্গে মেন ভার্বটা থার্ড ফর্মে আছে প্লাস অবজেক্ট আছে। তো প্রথমত কি যেমন আই হ্যাভ ইটেন রাইস, এইখানে দেখো প্রথমত কি সাবজেক্ট আই, তারপর আমি বি ভার্ব হিসেবে হ্যাব অথবা হ্যাজ বলেছিলাম, তারপর আমি মেন ভার্বে থার্ড ফর্ম বলেছিলাম, তারপর আমি অবজেক্ট বলেছিলাম। কিন্তু আয়ের ক্ষেত্রে হ্যাব কেন হলো, কারণ ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখো লেখা আছে যদি সাবজেক্টটি ফার্স্ট পার্সন অর্থাৎ আই উই আর ইউ হয় তাহলে কিন্তু তাদের পরে অবশ্যই এই তিনটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার হ্যাব হবে, কারণ এইগুলো হলো ফার্স্ট পার্সন। এবং আরেকটা কি বলেছিলাম, দেখো লেখা আছে হি হ্যাজ ইটেন রাইস অর্থাৎ সে ভাত খেয়েছে, এইখানে তোমার হ্যাজ কেন হলো ইয়ের ক্ষেত্রে, সেটাও সূত্র নিচে দেখে নাও। যদি সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু অবশ্যই সেখানে হ্যাজ ইউজ করো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আই উই আর ইউ এই তিনটে বাদ দিয়ে বাকি সবই থার্ড পার্সন আমি ভালো করে বলেছি। এবং এর সংখ্যা গণনা যখন করবো অর্থাৎ হি হচ্ছে একটি বোঝাচ্ছে, তাহলে তখন কিন্তু আমরা হ্যাজ ইউজ করবো। বাট তার নিচে দেখো লেখা আছে দ্য বয়েজ হ্যাভ ইটেন রাইস, ছেলেগুলো ভাত খাবে, কিন্তু বয়েজ তো থার্ড পার্সন, তারপরে কোনো কে হ্যাভ হলো, ভালো করে খেয়াল করে দেখো হ্যাভ বয়েজ থাকলে কি হবে, বয়েজ থার্ড পার্সন হলে কি হবে, বয়েজটার সঙ্গে কিন্তু এস যোগ আছে, অর্থাৎ এটি কিন্তু প্লুরাল নাম্বার হচ্ছে, অর্থাৎ থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে হ্যাভ যোগ হবে, এটা ভালো করে খেয়াল রাখবে। তো ফ্রেন্ডস, এটা গেল আমাদের অ্যাফার্মেটিভলি আলোচনা, অর্থাৎ হ্যাঁ বাচ্চ নিয়ে। নেগেটিভলি খুব সোজা, নেগেটিভলি সূত্রটা একটু ভালো করে দেখো সিনট্যাক্সটা কি আছে, প্রথমে একটা সাবজেক্ট আছে, তারপর বি ভার্ব হিসেবে কি আমরা হ্যাভ অ্যাজ ইউজ করেছি, তারপর কিন্তু নট কথাটা যোগ করবো, এইখানে কিন্তু খুব সোজা, তারপর কিন্তু নট কথাটা যোগ করবো, তারপর কিন্তু আমরা মেন ভার্বটা ইউজ করে দেবো, আমাদের অবজেক্ট হবে। তো ফ্রেন্ডস, যেমন আমি একটা কথা আই হ্যাভ ইটেন রাইস উদাহরণ দিই, আই হ্যাভ ইটেন রাইস, বাট আই কিন্তু এখানে কথাটা কি হবে, আই হ্যাভ নট ইটেন রাইস নেগেটিভলি যদি আমরা বলি, তাহলে অর্থাৎ বি ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে আমাদের নট কথাটাকে ইউজ করতে হচ্ছে। তাহলে এখানে খুব সোজা, এখানে মানে সিনট্যাক্স অর্থাৎ বাংলা যে সেন্টেন্সগুলো ইয়াছো ইয়াছি ইয়েছে, অর্থাৎ যখন তুমি এরকম দেখা যায় অর্থাৎ খেয়েছি
মানে অর্থাৎ এইমাত্র খেলাম, তার ফলাফল এইমাত্র খেয়ে উঠলাম, বা এইমাত্র খাওয়া শেষ হলো, কাজটা আমি এইমাত্র পুরোপুরি করলাম, শুরু করেছিলাম কিছুক্ষণ আগে, এইমাত্র শেষ করলাম, তাই সে পরিপূরক মানে যেহেতু পুরা ঘটিত অর্থাৎ পুরো পুরোপুরিভাবে ঘটে গেল, সেই জন্য এটাকে আমরা ইয়াছো ইয়েছে এইসব দেখবে, ওদের বাংলা ক্রিয়াপদের সেন্স থাকবে, সেই বাংলা সেন্টেন্সগুলো বাংলা বাক্যগুলো যখন তুমি ট্রান্সলেট করবে তখন তুমি প্রেজেন্ট পারফেক্টের সেই দুটো সূত্র, অর্থাৎ যদি না থাকে তো না, যদি হ্যাঁ থাকে তো হ্যাঁ, দুটো সূত্র তুমি এখানে পেয়ে যাচ্ছ, তুমি ভালো করে মিলিয়ে দেখবে খুব সোজা, আপনি শুধু মেন ভার্বটা চুজ করবে, বি ভার্ব চুজ করবে, সাবজেক্ট থার্ড পারসন না সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পারসন না থার্ড পারসন প্লুরাল নাম্বার চুজ করবে, অটোমেটিক্যালি তুমি ভাব কোন কোন ইউজ করতে পারবে আমার ভিডিওটাকে দেখে নেবে, অবশ্যই তুমি ট্রান্সলেট করতে পারবে। তো ফ্রেন্ডস এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে যদি আমরা আলোচনা করি, করলাম, তুমি ভালো করে দেখতে পাচ্ছ খুব সোজা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ট্রান্সলেট করা খুব সোজা এবং বলাও খুব সোজা। প্রত্যেকটা সেন্টেন্স যেগুলো আমি এই মুহূর্তে বলে আসছি, প্রত্যেকটা সেন্টেন্সকে যদি তোমরা ভালো করে অবজার্ভ করো, ভালো করে দেখো, এবং আমার বলার থেকেও শব্দে বোর্ডগুলো যদি ভালো করে পড়ো, বোর্ডে যে উদাহরণগুলো আসছে যদি ভালো করে পড়ে দেখো তাহলে তুমি বুঝতে পারো, খুব ইজি, খুব সোজা ট্রান্সলেট করা। তো ফ্রেন্ডস এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এরপর আমরা আলোচনা করতে চলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে, এটাও খুব সোজা, খুব সহজ, তাহলে দেখে নিই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। তো ফ্রেন্ডস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ চলন্ত পুরা ঘটিত কিন্তু চলন্ত বর্তমান, অর্থাৎ কিছু কিছু কাজ আছে যে কাজগুলো সময়টা একটু ভালো করে দেখো, যখন কোনো কাজ অতীতকালে শুরু হয়ে একটি নির্দিষ্ট সময় ধরে চলার পরে বর্তমানে তা চলতে থাকে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়, অর্থাৎ পুরা ঘটিত কিন্তু চলন্ত, অর্থাৎ যে কাজটা অতীতকালে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে একটা নির্দিষ্ট সময় ধরে, অর্থাৎ কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নির্দিষ্ট এই টাইমটা কিন্তু একটা উল্লেখ থাকবে, সেই জন্যই সেটাকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ এখনো চলছে একটা সময় ধরে চলার পরে কিন্তু এখনো চলছে। যদি আমরা চেনার উপায়টাকে দেখি তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবো না বাক্যের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট সময়ের কথা বলা থাকবে, আমি তো আমি একটু আগেই বললাম নির্দিষ্ট সময়ের কথা বলা থাকবে। উদাহরণটা একটু ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স, অর্থাৎ আমি 3 ঘন্টা ধরে ক্রিকেট খেলছি, এখানে যে 3 ঘন্টা 3 আওয়ার্স বলা আছে, 3 ঘন্টা এখানে কিন্তু উল্লেখ করা আছে, অর্থাৎ আমি খেলতে গিয়ে 3 ঘন্টা আগে শুরু করেছি, এখন আমি ক্রিকেট খেলছি, অথচ কিন্তু আমার 3 ঘন্টা পূরণ হয়ে গেছে, তারপরে কিন্তু আমি এখনো পর্যন্ত ক্রিকেট খেলছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কিন্তু উদাহরণ বলা হবে। তারপরে একটা উদাহরণ হচ্ছে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মন্ডে লাস্ট, অর্থাৎ সোমবার থেকে সে জ্বরে ভুগছে, এই কথাটা কিন্তু এখানে বলা আছে। মিন্স আরেকটা কথা কি বলা আছে, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 3 আওয়ার্স, অর্থাৎ ছেলেগুলো কিন্তু এইখানে দেখ ক্রিকেট খেলছে 3 ঘন্টা ধরে, এইখানে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে। তো ফ্রেন্ডস যদি আমরা এটা সিনটেক্সটা দেখি তাহলে কি দেখতে হবে কি যে অ্যাবাউট সিনটেক্স যদি দেখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিনটেক্সটা, আমি অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভলি এবং অ্যাফারমেটিভলি আলোচনা করছি, সেটা কিন্তু অ্যাক্টিভলি, অর্থাৎ সরাসরি যখন সাবজেক্ট নিজে কাজটা করছে, তাহলে কি যদি অ্যাফারমেটিভ বলি তাহলে হচ্ছে কি দেখো অ্যাফারমেটিভলি সিনটেক্স যদি আলোচনা করি তাহলে কি হচ্ছে, প্রথম সাবজেক্ট, তারপর ভার্ব হিসেবে হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করেছি, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি এবং অবজেক্ট যোগ করেছি। এখানে কি আর একটা কিন্তু অবজেক্টের পরে কি আছে না ফর সিন্স এগুলো ফ্রম, এগুলো কিন্তু যোগ করা যায়, কখনো সপ্তাহের ক্ষেত্রে সিন্স হয়, মাসের, তারপর কখনো ফর হয়, কখনো ফ্রম হয়, তারপর রিমেনিং অবজেক্ট একটা তারপরে দেওয়া হয়। তো ফ্রেন্ডস এটা গেল আমাদের অ্যাফার্মেটিভ আলোচনা, যদি আমরা নেগেটিভলি দেখি নেগেটিভ সেটাও সেম, শুধুমাত্র কি হবে না সাবজেক্ট বসবে প্রথমত একটা, তারপর বি ভার্বের সঙ্গে হ্যাজ নট বিন আর হ্যাভ নট বিন এটাকে এখানে ব্যবহার করতে হবে, মেন ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ তো হবে এবং বাকি যে সূত্রটা সেটা কিন্তু অ্যাফার্মেটিভের মতো সমান, শুধুমাত্র হ্যাভ নট বিন হ্যাজ নট বিন এখানে আমাদের যোগ হচ্ছে, এবং হ্যাভ হ্যাজ কার ক্ষেত্রে ব্যবহার করেছে ব্যবহার করতে হয় সেটা আমি আগে আলোচনা করেছি, তবুও বোর্ড স্ক্রিন বোর্ডের দিকে তাকিয়ে দেখো খুব শর্টে এখানে আলোচনা করা আছে যে কখন কিভাবে কার ক্ষেত্রে কার জন্য কিন্তু ফার্স্ট পার্সন বলো না কেন, ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কখন হয় না কি হয়, তারপর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হয় এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হয় এটা দেওয়া যায়, অর্থাৎ ফার্স্ট পার্সন আই ইউ ইউ এর ক্ষেত্রে হ্যাভ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে সেই ক্ষেত্রে হ্যাজ হয়, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে তার ক্ষেত্রে হ্যাভ ইউজ করতে হয়, সেটা একটু উদাহরণটা দিলে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস আজ এই গেল আমার টেন্স, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট সরি শুধুমাত্র প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম, পরের ভিডিওতে আমি অবশ্যই পাস্ট টেন্স নিয়ে শুধু আলোচনা করবো, তারপর ফিউচার নিয়ে আলোচনা করবো আস্তে আস্তে পরের ভিডিওতে। তো ফ্রেন্ডস যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার তো করবেন ফ্রেন্ডদের সাথে,
আর আমাকে ভালোবাসতে থাকবেন এবং সাপোর্ট করতে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।